নমস্কার দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল বৃন্দা শ্রীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। তো আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আর সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাইবো। তো আমি আছি মোটামুটি, আমার চলে যাচ্ছে, আর আজকে সকাল সকাল উঠে পড়ে একদম ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি। তো এখন বাজে 6:30 মতো, আর উঠে চলে এসেছি, ফ্রেশও হয়ে নিয়েছি, আর এখন একটু চা খাবো, চা খেয়ে তৃষানবাবুকে পড়াবো। তো যাই হোক, আজকে ভিডিওটি এখন থেকে শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেল বৃন্দাশ্রীকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যাই হোক, আজকে ভিডিও তাড়াতাড়ি শুরু করছি। ব্রাশ করেছিস বাবা? যা খেয়ে নে, হ্যাঁ খেয়ে পড়তে চলো। তো যাই হোক, আমি জিশানের স্কুলে কালকে ফাংশন ছিল, অ্যানুয়াল ফাংশন ছিল একটা, তো সেই কারণে আজকে ওদের রেস্ট, আর রেস্টের কারণে ছুটি। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, আজকে ভিডিওটি এখন থেকে শুরু করেছি, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখুন। তো চলুন শুরু করা যাক। তো সকাল সকাল যখন উঠেই পড়েছি, ফ্রেশ যখন হয়েই গেছি, তো সূর্যি মামা দর্শন করে নিন আপনারা এবং আমি। গুড মর্নিং সূর্যি মামা। সূর্যি মামা এদিক দিয়ে উঠে গেছে। তো চলুন আর বেশি কিছু বলবো না, এখন সোজা যাবো তৃষানকে পড়াতে, না হলে অনেক দেরি হয়ে যাবে, আর ছেলেটার সামনেই পরীক্ষা। তো চলুন যাওয়া যাক। তো এই যে প্রত্যেক দিনের যেটা কাজ সেটা আবার শুরু হয়ে গেল, উনি পড়তে বসলেন এপাশে এসে। কি পড়বি, ভূগোল, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, অঙ্ক, কি পড়বি? বিজ্ঞান। আচ্ছা ঠিক আছে, খাতা বের কর, খাতা বের কর। তো চলুন আমি তৃষানকে পড়িয়ে নিই, পড়াতে এখন অনেকটা সময় লাগবে, প্রায় এখন বাজে কটা, 7:30, তো এখন সময় লাগবে প্রায় 11টা মতো। তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি ছেড়ে দেবো, নাহলে অনেকটা সময় লাগবে। তো যাই হোক, পড়িয়ে নিই ছেলেটাকে, তারপর আবার আসছি পরে। তো যাই হোক, দেখুন এই যে তৃষানবাবুর পড়াশোনা হয়ে গেছে, পড়াশোনা করে উঠে আবার একবার মুড়ি খেয়েছে, মুড়ি খাওয়ার পরে এই যে এখন বসে বসে ডিম সেদ্ধ খাচ্ছে। আর এই যে ডিম সেদ্ধটা খেয়েই ফটফট করে স্নান করে নেবে, তাড়াহুড়ো করে স্নান করে নেবে, স্নান করে আবার টিউশন যাবে, কারণ 11টা থেকে টিউশন আছে। আর ছাদে আমার সঙ্গে গেছিলো, আমিও গেছিলাম, একটু খেলছিল, তাই মুখে হোলি লেগেছে, লেগেছে নয় ইচ্ছে করে লাগিয়েছে বদমাসটা। তো মা বলছে যে অনেকদিন ডিম খাইনি বলে দুটো ডিম খেলো, না হলে কিন্তু ডিমে অভক্তি এসে যায় মাঝে মাঝে, খেতে চায় না। তো যাই হোক, চলুন তৃষানবাবুকে স্নান করিয়ে দিই, স্নান করিয়ে দিয়ে আর মা যাবে ওকে টিউশন ছাড়তে। তো পরে আবার দেখা হচ্ছে। তোকে খেয়ে টেয়ে স্নান করতে বললাম যে তুই আবির কেন ভাবছিস? পাপি কি হলো এটা? নাম ওখান থেকে নেমে স্নান করবি, চল তাড়াতাড়ি চল। আবার দেখুন নিচে আইসক্রিম ওয়ালা চলে এসছে, তৃষান বাবু খাবে আইসক্রিম, তো তার জন্য আইসক্রিম ওয়ালাকে ডেকে নিয়ে এলাম। নিচে দাঁড়িয়েছে তৃষান বাবু, গেল আইসক্রিম আনতে। আস্তে 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 তো ওই যে আইসক্রিম খেতে গেছে, এখন আইসক্রিম খেলেও আর কোনো ঠান্ডা ফান্ডা লাগে না, তো তাই মাঝে মধ্যে একটা দুটো আইসক্রিম খাই। না তুই দুটো খেয়ে নিবি, আমি খাবো না, তুই চলাই। পয়সা দিয়ে দে বাবা, দিয়ে দিয়েছিস? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে স্নান করে চল, পড়তে যেতে হবে। দেখুন খাওয়া দাওয়া স্নান টান করে তৃষান বাবু টিউশন যাওয়ার সময় হয়ে গেছে। তৃষান বাবু টিউশন যাচ্ছে, তৃষান বাবুকে ছাড়তে যাচ্ছে মা। আমাকে নিচে যেতে হবে, কারণ দরজাটা লক করতে হবে। তো আমিও যাচ্ছি এদের পেছনে পেছনে নিচে। তো এই যে ছেলেটা চলে গেল, যাক। তো এখন আমার যা যা কাজ আছে আমি গিয়ে কাজগুলো করে নেব। আর দেখুন বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, প্রত্যেক দিনের মতো আজকেও রোদ। যাই হোক, নিচে এসেছিলাম, নিচে এসে মা দরজা লাগাতে এসেছিলাম, তো আবার ছোট বৌদি চলে এসেছে, ছোট বৌদি এসে দুধ আনতে গেল, তার জন্য আমি আর কিট্টুবাবু এখানে বসে আছি। এই যে কিট্টুবাবু, তো যে কিট্টুবাবু আর আমি এখানটা বসে আছি। আর এই ঝাঁটাটা, নারকেল ঝাঁটাটা নিয়ে নিলাম, এইটা দিয়ে রুম টুম সব ঝাঁট দেবো, কারণ এই ঝাঁটাটা দিয়ে ভালো ঝাঁট দেওয়া হয়। তো চলুন পরে আমার সব কাজ করে স্নান টান করে পরে দেখা হচ্ছে, আপনারা সঙ্গে থাকুন আর দেখুন।
যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখুন, এখানে হচ্ছে এঁচোড় আর আলু সেদ্ধ করে রেখেছে, আর এদিকটায় আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আমি এঁচোড়টা আজকে বানাবো, এঁচোড়টা রান্না করবো, তো চলুন এঁচোড়টা রান্না করে তারপর আসছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এঁচোড় রান্না করার জন্য এখানে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা, এখানে আদা রসুন একসঙ্গে পেস্ট করা আছে, আর এটা হচ্ছে পেঁয়াজ, আর একটু হচ্ছে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তো লঙ্কা গুঁড়ো আছে। তো চলুন, যাই হোক কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল মনে হয় গরম হয়ে গেছে, তো চলুন রান্না করে আসছি। চিনি দিলাম একটু, চিনিটা কালো হয়ে গেলে তারপর পেঁয়াজটা দেবো। রান্না আমি করি মাঝে মধ্যে, তো যখন ভালো লাগে কিছু করতে তখনই করি। তো আজকে মনে হলো এঁচোড়টা রান্না করি, তাই রান্নাটা রান্না হয়ে চলে এসেছি এঁচোড় রান্না করার জন্য। তো যাই হোক, আমি ভেবেছিলাম মনে হয় শুধু এঁচোড় হবে, কিন্তু না, মা তৃষানকে আনতে গেছিলো, তৃষানকে নিয়ে আসার সময় মা 500 মাংস নিয়ে চলে এসছে, আর আমাদের বাড়িতে বাবা হচ্ছে এঁচোড় মাংস খুব খেতে ভালোবাসে, আর এঁচোড়টা আমার খুব পছন্দ, আর বাবার হচ্ছে এঁচোড় মাংস, তো সেই কারণে এঁচোড় আর মাংস দিয়ে একসঙ্গে হবে। তো যাই হোক, ভেবেছিলাম শুধু এঁচোড় হবে, কিন্তু না, মা বললো যে মাংস নিয়ে এসছে, তো যাই হোক মাংস আর এঁচোড় একসঙ্গে হচ্ছে। তো সঙ্গে থাকুন আর দেখুন, প্লিজ পুরো প্রসেস দেখাতে পারবো না, তো এই একটু একটু করে দেখাচ্ছি। তো যাই হোক দেখুন, পেঁয়াজটা হচ্ছে হালকা ব্রাউন হয়ে গেছে, এবার হচ্ছে আমি আদা রসুনটা দিয়ে দিলাম। রোজ রোজ একই রকম একঘেয়েমি ভিডিও দেখতে দেখতে আপনারাও বোর হয়ে যাবেন, আর একই জিনিস করতে করতে আমিও বিরক্ত হয়ে যাবো, তো তাই ভাবলাম আজকে যখন এঁচোড়টা রান্না করছি বা এঁচোড় মাংসটা রান্না করছি, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তো সেই কারণেই আসা। তো মশলাটা আদা রসুনটা প্রায় ইয়ে হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি। যাই হোক, মশলা কষানো হয়ে গেছে, দেখুন একদম তেল ছেড়ে গেছে, আর নিচে হালকা হালকা লেগেও গেছে। তো এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এঁচোড়টা দেবো, মানে হালকা মাংসটা কষানো হয়ে গেলে তারপর এঁচোড়টা দেবো, এঁচোড়টা দিয়ে আবার কষাবো, তারপর জল দেবো। তো চলুন এই কাজগুলো করে নিয়ে আসছি পরে। তো যাই হোক দেখুন, মাংসটা কিন্তু হালকা কষানো হয়ে গেছে, পুরোটা কষানো হয়নি, এবারে আমি এঁচোড়টা দিয়ে দেবো। তো এঁচোড়টা দিয়ে এখন ভালো করে কষিয়ে তারপর জল দেবো, আর এটা ঝোল হবে না, হালকা কষানো হবে, তো চলুন আসছি পরে। তো যাই হোক দেখুন, আমার কষা টষা হয়ে আমি জল দিয়ে দিয়েছি, আর রান্না মোটামুটি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি আসছি পরে, একদম লাঞ্চ টাঞ্চ করে দেখা হচ্ছে, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখুন। তো রান্না টান্না করে, লাঞ্চ টাঞ্চ করে, খাওয়া দাওয়া করে আমি নাস্তা করে শুয়ে পড়েছিলাম, আর এখন হচ্ছে বাজে কটা বলুন তো, 5:44 বেজে গেছে, আর এই যে এক্ষুনি স্নান করে এলাম, আর আজকেও কিন্তু মাথায় টাওয়াল জড়ানো, কারণ মাথাটা যন্ত্রণা করছিলো সেই কারণে শুয়ে পড়েছিলাম, আর চুলটা ভেজে তার জন্য টাওয়ালটা জড়িয়ে রেখেছি, আর রোদ টোদ কিছু নেই, তো জানি না আমার চুল কি করে শুকনো হবে। তো চলুন যাওয়া যাক ছাদের দিকে একটু। তো যাই হোক, এখন এলাম একদম শেষের বেলা, সন্ধেবেলা, তো একদম চলে যাচ্ছি ওপরে। তো দেখুন এই যে একদম ওপরে চলে এলাম, আর আজকে আর কি বলবো, আজকে কিছু বল আজকে আর বল কিছু বলতে ইচ্ছে করছে না, কারণ মাথাটা এখনো টিপটিপ টিপটিপ করে যাচ্ছে, জানি না কেন এত মাথা যন্ত্রণা হয় কি কারণে, যখন তখন মনে হয় তো আমার মৃত্যু অবধারিত, মৃত্যু আমার কেউ ঠেকাতে পারবে না, মনে হয় দুনিয়ার আমি যে প্রান্তেই চলে যাই না কেন ডাক্তার দেখাতে আমার এই মাথা যন্ত্রণা ঠিক হবে না। তো যখন তখন আবার এই মাথা যন্ত্রণার কারণে মনে হয় যেন মরে যাওয়াই ভালো, মানে এত যন্ত্রণা করে। আর এই ভিডিওতে এসে বলি না, মানে আমার নিজেরই ইরিটেট লাগে, বলতে ইচ্ছা করে না যে
একই কথা একই কথা। তো যাই হোক, এই যে মাথা যন্ত্রণার কারণে শুয়ে পড়েছিলাম আর উঠেছিলাম চারটার দিকে। চারটার দিকে উঠে বাড়িতে যে কাজ ছিল, জল টল ভরা, মোছামুছি, বাসন টাসন ধোয়া, একটু আধটু মা বৌদি করে রেখেছিল, তারপরে যেগুলো একটু আধটু ছিল তো ওইগুলো আমি করেছি। তারপরে স্নান টান করে জামা কাপড় কেচে ফ্রেশ হয়ে এক্ষুনি এলাম। আর সূর্যি মামাও কোথাও নেই, দেখুন সূর্যি মামা চলে গেছে সূর্যি মামার বাড়িতে। তো সূর্যি মামার সঙ্গে আজকে আর বিকেলবেলা দেখা হলো না। তো যাই হোক, আজকে ভিডিও আর বেশি বাড়াবো না, আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেল বিন্দাস শ্রীকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখে ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি ইচ্ছে করে কেমন লাগলো, কী ব্যাপার, কোথায় ভুল ভ্রান্তি খামতি আছে। তো যাই হোক, আজকে ভিডিও আর বেশি বাড়াবো না। আর খেয়েছিলাম সেই 11:30-11:30 দিকে লাঞ্চ করেছিলাম, তো এখন খিদেও পেয়ে গেছে। আর মাথাটা যে পরিমাণে ধরেছিল তার থেকে একটু কমে গেছে যন্ত্রণাটা, তো এখন হালকা হালকা যন্ত্রণা করছে। তো যাই হোক, এখন খিদে পেয়েছে, এখন গিয়ে খাবো। তো আজকে ভিডিও এখানেই শেষ করেছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর আবারও অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেল ইন্ডাস্ট্রিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইজ, আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।